যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার ক্যাসেটটাকে হাজার হাজার মানুষের সামনে চালু করে দিবেন, চালু করে দিবেন ক্যাসেটটাকে, যখন আপনার সিডিটা চলতে লাগবে তখন আপনি নিজে দেখবেন যে এটা তো আমি, আমার বয়স কত, তখন তো ২৫ বছর বয়সে কি লঙ্কাকাণ্ড করেছি, কোন নারীর সঙ্গে চলাচল করেছি, ছেঁড়াছেড়ি করেছি, লাফালাফি করেছি, দাপাদাপি করেছি, সব ছবিগুলো যখন চলে আসবে তখন আপনি বলবেন বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আল্লাহ এটাকে চালায়ও না, চালায়ও না, দুনিয়ার লোক জেনে নিল, আমার ভেদের কথা সব জেনে নিল। এই কথা বলে যখন আপনি চিৎকার করবেন আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন কোনো মায়ের লাল আল্লাহর চালু করে দেওয়া ক্যাসেটটাকে বন্ধ করতে পারবে না, তোমার বাবাও পারবে না, তুমিও পারবে না, চলবে ক্যাসেট চালিয়ে গোটা গ্রামবাসীকে আল্লাহ তাআলা দুনিয়ার লোককে দেখাবেন যে দেখো এটা কে, যে এটা হলো চান্দমুনির এই উমুক লোকটা। যখন দেখে আসামি সাব্যস্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা ফরিস্তাগুলো নাকি নিয়ে যাও লাল ঘরে, একে রাখা যাবে না। তাহলে একটা উপায় আপনাকে বললাম, এটা যে চালু হবে তো রেকর্ড হয়েছে তাহলে তো চালু হবে, যদি বলেন রেকর্ড হয়নি তো তাহলে চালু হবে না। রেকর্ড হচ্ছে আপনার কাছে আপনার আপনার সমস্ত আমলকে। জি সূরা কাফি আছে কি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার মুখ থেকে যে ভাষাটা বের হবে, যে সময়ে বের হবে, যেই আওয়াজে বের হবে, যত জোরে বের হবে, ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতা আপনার মুখের ভাষাটাকে অমনি করে রেকর্ড করে নেবেন, অমনি করেই লিখে নেবেন কোরআন ঝুটা। আপনি আপনাকে এইভাবে আসামি সাব্যস্ত করা যাবে কিয়ামতের দিন, তাহলে আপনি কি ভাবছেন আমাকে আপনাকে সতেজ এবং সাবধান করে রাখার জন্য আর আমি যেন জানোয়ারের জিন্দেগি না কাটাই তার জন্য এই সংবিধান বহি কিতাব দিলেন আর দিয়ে আমাদেরকে বললেন এইটাকে জেনে, এইটাকে পড়ে আর এইটাকে মেনে জীবন কাটাও, তাহলে তোমার নাম জাহিল থাকবে না, তোমার নাম থাকবে শিক্ষিত। আরবিতে ওকে বলে আলেম, বাংলাতে ওকে বলে শিক্ষিত। আপনাকে তো বলিনি যে পাগড়ি লাঠি নাও, আপনাকে বলেছি কি আপনার জীবনের জন্য যেটি জরুরি জিনিস সেটিকে আপনি শিখে নেন, নিয়ে আপনি নিজেকে শিক্ষিত করে তুলুন। কেন, যতক্ষণ মানুষ শিক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করবে না, আর যত দুনিয়াতে যত বেশি বেশি শিক্ষিত মানুষ হবে তত বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম যারা আল্লাহকে বেশি ভয় করে তারা কারা, এরা বেশি শিক্ষিত। দুনিয়া কেন তৈরি হলো, আসমান কেন তৈরি হলো, কেমন করে আল্লাহ তাআলা একে ভাঙবেন, কেমন করে জমিনকে ভেঙে দেবেন, কেমন করে পাহাড়কে আল্লাহ উড়িয়ে নিয়ে চলবেন, কেমন করে সমুদ্রকে আল্লাহ তাআলা শুকিয়ে দেবেন, কেমন করে এই দুনিয়াকে আল্লাহ তাআলা বিরান করে দেবেন, কিভাবে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবর থেকে আপনাকে আবার উঠানো হবে কেমন করে, আপনি দৌড়ে যাবেন হাসরের মাঠ, হাসরের মাঠটা কোনখানে হবে, এতগুলো যে কথা আছে, যত কথা এগুলোকে আপনি পড়বেন তত আপনার ইলিম বাড়বে, আর যত বেশি আপনার ইলিম বাড়বে তত আল্লাহর উপরে মহাব্বত এবং আল্লাহর ভয় আপনার অন্তরে বাড়বে। জি আর যার ভেতরে ইলিম নাই তার ভেতরে আল্লাহর ভয় নাই, আর যার ভেতরে আল্লাহর ভয় নাই সে মানুষটা দুনিয়াতে সামাজিক নয়। নাহলে আল্লাহর ভয় থাকতে গেলে চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, ব্যভিচারী ব্যভিচার করবে না, সব সময়তে একটা কথাই ওর মগজে খেলবে কি বলে, আরে রাতের বেলায় যে কাজে বেরিয়েছিস তা আল্লাহ যে জানছে দেখছে, তা আল্লাহর ধরপাকড় যেদিন হবে সেদিন কি করবি, তখন ওর মন ওকে ধাক্কা মারবে যাস না ফিরে আই। মোবাইল চুরি করতে গিয়ে আবার ভাববে আমি যে এভাবে হাতটা বাড়াচ্ছি
যে জিনিসটাকে চুরি করতে, আল্লাহ তো দেখছে এই হাত তো ক্যাসেট হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, তো সেদিন আমার কি দুর্গতি হবে? এই ভয়টা যেমনি হৃদয়ে জন্মিবে, হাত আগে দিকে বাড়বে না, পিছন দিকে ফিরে চলে আসবে। এই জন্য একজন মানুষকে যদি সাবধানী হতে হয়, একজন মানুষকে যদি কি হতে হয়, মুনকার থেকে বেঁচে থাকতে হয়, তাহলে তার জন্য এক নম্বর শর্ত হলো তাকে বেশি বেশি করে শরীয়তের জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আপনি মনে রাখবেন, লম্বা ওয়াজ করবো না, কেন যে মজলিসটা আছে ছোট, আর গোড়া থেকেই আপনারা সব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে দেখে ক্লান্ত হয়ে আছেন, আর অল্পক্ষণের ভেতরে আপনাকে রেহাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কথা বলছিলামটা কি, যে মানুষ আল্লাহকে ভয় করবে তাহলে সে বেশি হলো জ্ঞানী, এটা আল্লাহ তাআলা কোরআন থেকে প্রমাণ করে দিয়েছেন। এবার আপনাকে এ বিষয়ে আর কি শিক্ষা দিতে যাব, যে যারা বেশি আল্লাহকে ভয় করে তারা বেশি জ্ঞানী হয়, ভালো করে বুঝেন। কথা একটা শেষ করি বলে, রাসূলুল্লাহ বলছেন আমাকে পাঁচটা সূরাতে বুড়া করে দিল, কেমন কথা? রাসূল নিজে বলছেন শাইয়াবাতনিল হুদ ওয়াল ওয়াকিআত ওয়াল হাদীদ ওয়াল মুরসালাত, রাসূলুল্লাহ বলছেন আমাকে কোরআন মাজিদের পাঁচটা সূরাতে বুড়া বানিয়ে দিল, আমি বুড়া হয়ে গেলাম। তো কোরআনের সূরাতে মানুষকে বুড়া কেমন করে বানায়? কোরআন পড়লে মানুষ বুড়া হয়ে যায়? রাসূল বললেন পাঁচটা সূরাতে আমাকে বুড়া করে দিল। কি কি পাঁচটা সূরাত? আমি এই যে নামগুলো বললাম, সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ওয়াকেয়া, সূরা হাদিদ, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিল, আমার চুল পাকিয়ে দিল। কেন? আসল মানেটা কি? রাসূলুল্লাহ বলছেন মানুষ যত বেশি ভাবনা ভাববে তত মানুষের মাথাটা ভারী হবে, আর মানুষের মগজে ভাবনা যদি বেশি চেপে যায় তাহলে তার চুল পেকে যাবে, তার দাড়ি পেকে যাবে। তো আমার ভাবনা মাথাতে চেপেছে পাঁচটা সূরা পড়ে, কিসের জন্য? তো বলছে পাঁচটা সূরাতে কি আছে, পাঁচটা সূরার ভিতরে জান কেমন করে কবজ হয় সে কথা লিখা আছে, কে কবজ করে সে কথা লিখা আছে, কেমন করে কবজ করে সে কথা লিখা আছে, তারপরে আপনাকে কবরে রেখে আসবে, কবরে কি কি অবস্থা হবে, কবরটা কেমন জায়গা, কবরে কোন কোন প্রশ্নগুলো হবে এ সম্বন্ধে আলোচনা আছে, কবরে কত দিন থাকতে হবে আমাকে পড়ে এবং মাটিতে মিশে গিয়ে সে কথার আলোচনা আছে, এখান থেকে আবার আমাকে উঠানো হবে, তো কে উঠাবে, কখন উঠতে হবে সে কথা সেখানে লেখা আছে, কবর থেকে যে উঠবো তখন আমার শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এমন নাঙ্গা হয়ে আমাকে উঠতে হবে, আমি উঠে কোন দিকে যাব সে কথা কোরআনে লেখা আছে, যেই জায়গাতে দাঁড়াবো সেই জায়গার নাম হলো হাসরের ময়দান, সেই হাসরের ময়দানে দাঁড়াবো তো হাসরের ময়দানটা কেমন হবে, কতদিন দাঁড়িয়ে থাকতে হবে সে কথাটা ওই সূরার ভেতরে লেখা আছে, এবং ওই জায়গাটা কেমন আরামের হবে না কষ্টের হবে সে কথাও লেখা আছে। তাহলে এই সূরাগুলোর ভেতরে এই সমস্ত কঠিন কঠিন কথাগুলো লেখা আছে, যখন আমি ভাবনা ভাবতে শুরু করি রাব্বে করিম হাসরের ময়দানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন, তো 50,000 বছরের সমান, আমার মাথার উপরে বটবৃক্ষের ছায়া থাকবে কি না? রাসূলুল্লাহ বলছেন বটবৃক্ষের কথা দূর, তোমার মাথার উপরে সূর্য থাকবে মাত্র 1 মাইল দূরে, আবার অবস্থাটা কি দাঁড়াবে, তোমরা ঘামে সাঁতার দিতে থাকবে, বুক বরাবর কোমর বরাবর তোমাকে ঘামে ভিজে ভিজে ডুবে ডুবে থাকতে হবে। এসব কথাগুলো কিসে আছে? এই সূরাগুলোতে আছে। সূরাগুলো পড়ছি তখন ভাবনা জাগছে, ভাবনা যখন জাগছে তখন আমার ইলম বেড়ে যাচ্ছে, আর ইলম যাদের ভেতরে বেড়ে যাবে তাদের ভেতরে আল্লাহর ভয় আপনি আপনি বেড়ে যাবে। তো ভাইজানেরা, আমাদের দেশের মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়টা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পিছনে কারণটা কী হতে পারে? তো তার 1 নম্বর কারণ হলো এই, যে আমাদের দেশের ছেলেরা মেয়েরা বেশিরভাগ দুনিয়ার শিক্ষা শিখে, এরা আখেরাতের শিক্ষা শিখে না, দুনিয়ার শিক্ষাতে কোনো দিন ভয় তৈরি হবে না। আমি মানা করিনি
ইংরেজি বাংলা শিখতে, কিন্তু আমি কি বলতে চাইছি, দুনিয়ার শুধু শিক্ষা করতে গেলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে না। আর যদি আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হয়, তাহলে দুনিয়ার পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহর পড়া, আখেরাতের পড়া পড়তে হবে, নাহলে খৌফ আর আল্লাহর ভয় আপনার অন্তরে তৈরি হবে না। আমার ওয়াজ শেষ, আমি শুধু একটা কথা বলছি, আমি দেড় ঘন্টা কথা বলি কোন একটা মজলিসে, যখন আমার বয়স ছিল 50 থেকে এদিকে তখন আমি 2 ঘন্টা করে বলতাম, যখন আমার বয়স 50 পার করে গেছে এবং আমার যখন অপারেশন হয়েছে ডবল, তখন থেকে আমি ডাক্তারি নির্দেশ মেনে চলি যে 1.5 ঘন্টার বেশি আমি কথা বলি না। আপনার এখানেও আমি 1.5 ঘন্টা কথা বলতে তৈয়ার ছিলাম বা আছি, কিন্তু মজলিস আপনাকেও সাপোর্ট করে না, আমাকেও সাপোর্ট করে না যে মুলি সাহেব তুমি 1.5 ঘন্টা এখানে ওয়াজ করো। এই জন্য আগামী দিনের কিস্তি হিসেবে রেখে দিয়ে 1 থেকে 1.25 ঘন্টা বলা হচ্ছে তাতেই সমাপ্তি টানতে যাচ্ছি। একটা কথা মাথায় রাখুন, আল্লাহকে বলে ভয় করুন এবং আপনার এই 60 বছরের জিন্দগিটাকে আপনি আসল জিন্দগি ভাবিয়েন না, আগামী জীবনটাকে আসল জীবন মনে করে একটু বুকের ভেতরে কাঁপুনি তৈরি করুন। আল্লাহকে বলে ভয় করে সবাই, যারা জাহান্নামে যাবে তারাও আল্লাহকে বলে ভয় করে। আপনি তো জান্নাতের জন্য তৈরি হব প্রাণী, সেও তো ভয় করে। যখন এর আগে যখন ইয়ে হলো, এই করোনার রোগ হলো, তো করোনার রোগের কালে টিভিতে পরিষ্কার ছবি দেখছি, শত শত খ্রিস্টান যারা আল্লাহ চিনে না, বিশেষ করে ইটালির লোক গির্জার কাছে গিয়ে গড়াগড়ি যাচ্ছে আর সব উপর দিকে করে হাও মাও করে কাঁদছে আর বলতে চাইছে যে ঈসা নবীর ছবির সামনে খাড়ো হয়ে কাঁদলে নাজাত পাওয়া যাবে না। কেউ না কেউ আছে তো আসমানে আছে, ওকে ডাকো আর ওর কাছে নাজাত চাও, তাহলে নাজাত পাওয়া যাবে। তো হাজার হাজার মানুষকে দেখেছি উপর দিকে মুখ করে হাও মাও করে কাঁদতে, উপরে কে আছে, তো আসল মালিক আছে। এরা কি আসল মালিককে চিনে? ওরা তো ঈসা নবীকে আল্লাহর বেটা বলে আর রবিবারের দিন শুধু গির্জাতে গিয়ে 1-2 মিনিট যিশু ও মাই গড বলে একটা দোয়া আছে ইংরেজিতে, এটা বলে নিল আর সারা সপ্তাহের মতন সাঁড় হয়ে ঘুরে বেড়ালো, ওরা তো কিছু বুঝে না। তো তারা ঠেলায় যখন পড়লো তখন আল্লাহর দিকে মুখ করে উপর দিকে বলছে তোমার নাজাত ছাড়া আর আমাদের কোনো রেহাই নাই। তো তারাও ভয় করে। শয়তানের কথা কোরআনে লেখা আছে একবারে স্পষ্ট করে, ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন আজাব দেনেওয়ালা। রফিকুল ইসলাম 300 টাকা, আর একজন কে ভাই দেশে শামসের আলী 200 টাকা। তো যা জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, তো ওইদিকেই যাচ্ছি। একটা মহিলা 100 টাকা দিয়েছে। তো ভাই আগামী দিনে বাঁচবেন আর আমিও যদি বাঁচি তো সেদিন আসবো, আপনাদের সামনে ওয়াজ হবে ইনশাল্লাহ। তো আমি কি বলছিলাম কথাটা, ইবলিস শয়তান জাহান্নামী তবুও বলছে আমাকে আল্লাহকে বলে ভয় লাগে। আপনি একটা মুসলমান মানুষ, কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? আল্লাহকে ভয় করুন। এই কথা হলো আমার আজকের আলোচনার খোলাসা। আর যাওয়ার কালে যা 2-4 পয়সা হাতে করে এনেছেন একটু নিয়ত করে একটু দেন, কেন যে গোড়াতে আমি মাওলানাটার মুখে শুনলাম এরা মাদ্রাসার জন্য দান চাইছে না, এরা যে অনুষ্ঠানটা করেছে তো অনুষ্ঠানের পেছনে যে খরচ হয়েছে অনেকগুলো, তো এখানে আপনাকে সাহায্যের হাত বাড়াতে বলছে যে আপনি একটু সাহায্যের হাত বাড়ান, তো একটু আসেন আগে। আর আফজাল হোসেন 100 টাকা, আমি আজকে আপনাদের মতো মানুষগুলোকে ঠিকঠাক বুঝতে পারছিলাম না কি হবে আর কি না হবে। আর একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ তফিজুল হক আমার ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো একটা কথা বলি, বাড়িতে যদি বুড়ো মানুষ থাকে একটা, তো সে বাড়িতে মিশনের সেক্রেটারি সাহেবের বাবা 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার এই ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার আহল আহলকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন। তো বুড়ো মানুষের সম্মান কি, এই এই কথাটার উপরেই আপনাকে একখানা ছোট্ট কিতাব দিচ্ছি, আমার অনেক বই আছে ওগুলো দিচ্ছি না। তো ইসলামে বুড়োদের মর্যাদা, বাড়িতে বুড়া মা বাপ থাকলে
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যাইয়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। তো বুড়া মানুষের সম্মান কি আছে? আলহামদুলিল্লাহ 150 টাকা দান করছেন আমার ভাইজান। আমাদের শেখ আমাদের এখানে টিচার দিয়ে একটু ডাকবেন। মিশনের টিচারগণ আপনারা এদিকে একটু আগিয়ে আসুন। আরেকজন আমার ভাই 100 টাকা দান করেছেন। তো বুড়ো মানুষের সম্মান কি আছে এটার উপরে আপনি একটু এলএম হাসিল করুন। তার জন্য একখানা কিতাব আছে, 10টা টাকা মাত্র এক কাপ চায়ের দাম, এক কাপ চায়ের দামে একখানা কিতাব আপনি নিয়ে যান বাড়ি, আর যে পড়বেন। মা বাবা বুড়ো যদি থাকে, ভাই থাকে, আর কেউ থাকে, একটা বুড়ো মানুষ যদি বাড়িতে থাকে, তো তার বদৌলতে কতটি উপকার বাড়িতে হয় সে সম্বন্ধে জ্ঞান পাবেন। 10টা টাকাতে পাহাড় ভাঙে না, কিছুই হয় না। তো যাই হোক, যাদের ইলম শেখার দরকার আছে, যাদের জ্ঞান বৃদ্ধি করার দরকার আছে, একখানা নিয়ে যান, অনেক লাভ দিবে। পড়বেন তো, পড়ার পরে ইনশাআল্লাহ আপনি আমাকে দোয়া দিবেন। তোমার আদেশে, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। একজন 100 টাকা, আর একজন 100 টাকা। রব্বে করিম, দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশে দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ো, কিসের নেশায় ছুটে চলে বায়ো, কেন মাদানী সাহেব 500, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই এই মাদ্রাসার শিক্ষক মাদানী সাহেব, উনি বললেন আমি 500টা টাকা দান করবো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইয়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। আর একজন ভাই শেষের বেলায় 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা আচ্ছা, আপনি এই মাদ্রাসার? আচ্ছা মাশাআল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল উনি বলছেন 1000 টাকা নাকি বললেন? 1000, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই এই মাদ্রাসার হেড সাহেব উনি বললেন আমি 1000 টাকা দান করবো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালহু ওয়ালা দাহু ওয়া বারিক লাহু ফী মা আতাইতাহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি। আমিন আমিন। আর একজন আমার ভাই জান আড়াল থেকে এসে 500 টাকা দান করলেন, রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় মাদ্রাসার শিক্ষক আপনি? কি নাম? আফজাল হোসেন সাহেব। আমার ভাইজান মাদ্রাসার শিক্ষক, 1000 টাকা করলেন দান, কবুল করো তুমি পাক সুবহান মিডিয়া দাতান মনারমান। রব্বে করিম আমার ভাই যা শয়তান করেছেন আল্লাহ তার আশাকে পূরণ করো। আয় আল্লাহ তার হাল হালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, তার রুজি রুজিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে। হাফিজুর রহমান সাহেব ইনিও শিক্ষক? আচ্ছা না, হাফিজুর রহমান সাহেব কোথা থেকে এসে দিলেন 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দা হাফিজুল সাহেবের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তার হাল আলকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর মেয়ে ছেলেরা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কয়েকজন মা বোন মিলে এখানে 200 টাকা পাঠিয়েছে দান, একজন 100 টাকা, আর একজন 50-50 করে দান। কবুল করো তুমি পাক সুবহান মিটা দা তার মান। আমিন আমিন। আচ্ছা একজন মহিলা 100টা টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন। জামালউদ্দিন সাহেব আর মাহবুব আলম সাহেব, আপনারা দুজন কোথায় আছেন? একটু স্টেজের দিকে আসেন। আপনারা দুজন কোথায় আছেন? একটু স্টেজের দিকে আসেন, দেখা করেন।
কিসের নেশাই ছুটে চলে বায়ু, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে কার দেশে, মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ও আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ, তোমার আদেশে দিন চলে যাই। আরেকজনকে ছেলে কয়েকজনের পক্ষ থেকে টাকা এনেছেন, বিশ বিশ করে করে দান কবুল করে তুমি বাক্সমহান মিটায় দাও তাদের মনে আরমান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারীদের দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আরেকজন ভদ্র মহিলা এখানে এসে 50 টাকা দান করে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইয়াহদিহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়াজাইনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, এসেছে যে এটা মানুষ নয়, এটা হলো আল্লাহর ফরিশতা, আর যে কথাগুলো তোমার কাছে দিয়ে গেছে এটা সাধারণ মানুষের কথা নয়, এটা হলো আল্লাহর লওহে মাহফুজ থেকে আনা কথা, এবং এটা হলো আল্লাহর কিতাবের কথা, এবং তোমার কাছে যে এসেছে এর মানে হলো তুমি হলে আল্লাহর নবী, তোমাকে আল্লাহর নবী বানিয়ে পাঠিয়েছেন, তুমি নবী, তুমি মরবে না, তোমার কাজ শুরু হলো আজ থেকে। তখন হযরতে খাদিজা নিজের স্বামীকে ধরে বাড়ি নিয়ে আসলেন, এবার তিনি আশ্বস্ত হলেন না আমি মরবো না। এই কোরআন মাজিদটা এক এক করে নাবিজির উপরে নাজিল হতে লাগলো, আর এই মূর্খ জাহেল ওয়াগ্গ নিরেট মানুষগুলোকে একটা একটা করে বলতে লাগলেন, যারা তার কথা শুনলো তারা সাথে সাথে এটাকে জেনে জেনে তারা শিক্ষিত হতে লাগলো, যে নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে তার সামনে আল্লাহর কোরআন থেকে শিক্ষা এলো, কি বলা হলো সেখানে, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, ও মানুষেরা তোমাদের বাপ যাকে বিয়ে করেছে যে রমণীকে, সেই রমণীকে তুমি বেটা হয়ে বিবাহ করতে পারো না, এটা হলো অভদ্র, এটা হলো অসভ্য কাজ, এমন অসভ্য কাজ জীবনে কোনোদিন কেউ যেন না করে। একবার একটা বিধান নাজিল হলো, সারাটা মক্কা নগরীতে যত মানুষ ছিল যারা নাবিকে মানত তারাও, আর যারা নাবিকে মানত না তারাও এটা মনে মনে ভাবলো এটা জ্ঞানের কথা, বাপের স্ত্রীকে কেউ বিয়ে করে এটা আর করা চলবে না। তাহলে একটা দুর্নীতি দমন হলো কিসের দ্বারাই, তো কোরআনের শিক্ষার দ্বারাই। তারপর সবই তো দমন করতে হবে, সবই দমন করতে গেলে কতটি শিক্ষা লাগবে। এবার এর আগে আপনাকে আমি বলেছিলাম না যে ঋতুবতী নারীকে বিছান থেকে আলাদা করে দিয়েছিল স্বামী, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা, ও মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখো, তোমাদের স্ত্রীদের কারো যদি মাসের শেষে ঋতু হয় তো তাহলে এই জন্য তাকে তোমরা দাগি বানাবে না, দোষী বানাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সুতরাং ওই নারীকে তোমরা তুচ্ছতা ছিল না করে তোমার পাশেই জায়গা দাও, তার খিদমত নাও, তার হাতের পানি নাও, তার রান্না বান্না নাও। এবং নাবিজি বলছেন, ইজ ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা, শুধু সহবাসটাকে বাদ দিয়ে, শুধু মিলনটাকে বাদ দিয়ে তার কাছ থেকে যাবতীয় রকমের উপকার আপনি নিতে পারবেন, তার থেকে আপনি লাভবান হতে পারবেন, সব কিছু যাই যে রইল, শুধু মেলামেশা করাটা সহবাস করাটাই নিষেধ করা হলো কদিনের জন্য, তো যয় দিন তোমার স্ত্রীর মাসিক থাকবে তই দিনের জন্য। রসুল করেও দেখালেন, এতে কাফে থাকতেন মসজিদে 10 দিন, শেষ রমজানের 10 দিন, তো মা আয়েশা দেখা করতে যেতেন স্বামীর কাছে, তো ওই ওই সময়ের ভেতরে যদি আম্মা আয়েশার ঋতু হয়ে যায় তো উনি মসজিদে আর যান না, তা রাসূলুল্লাহর খিদমত কী করে হবে,
তো রাসূল গোসল করার পর তিনি নিজের কথা বলছেন যে গোসল করার পর মাথাটাকে মুছে মসজিদের জানালা দিয়ে বাহির দিকে বের করে দিতেন। আর মা আয়েশা কি বলছেন, আমি মসজিদের বাইরে জানালার কাছে দাঁড়াতাম, আর দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাথাতে আমি তেল লাগিয়ে দিতাম এবং আমি তার মাথায় চিরুনি মেরে দিতাম, কেন ভিতরে যাওয়া আমার জন্য নিষেধ, যেহেতু আমি ঋতুবতী কিন্তু খেদমত বাদ যাই না, এই জন্য মসজিদের বাইরে থেকে আমি খেদমত করে দিই। তাহলে আল্লাহ পাকের রাসূল করে দেখালেন যে এটাই হলো আইন। তো ভাইজান, আপনি আপনার এই দেশ থেকে যদি বলেন যে অসভ্যতাকে আর জাহেলিয়াতকে মূর্খতাকে দূর করব, তো কি দিয়ে দূর করবেন আপনি? আপনাকে দূর করতে হবে কোরআনের আলো দিয়ে। কোরআনের আলো ছাড়া দুনিয়া থেকে জেহালাতকে মুছা যাবে না। এখন আপনাকে এই ব্যাপারে কতটুকু কি আমি শিক্ষা দিতে পারি, তাহলে কোরআনের আলো থেকে বলবো যে আপনি এই দুনিয়াতে এসেছেন মাত্র 60 থেকে 70 বছরের জন্য, এর বেশি নয়। যদি মানেন তো বলেন যে হ্যাঁ, আর যদি না মানেন তো হুজ্জতি করে বলেন যে না আমি মানি না। নবীজি নিজে বলছেন আমার উম্মতিদের বয়স আল্লাহ তাআলা বানিয়েছেন কতটি, 60 থেকে 70 বছর। কেউ যদি বেঁচে যায় 71, 72, 73, এগুলো বলছে কদাচ, খুব কম, বেশিরভাগ মানুষ মরে যাবে কত বছর বয়সে, 70 বছর বয়সের আগে আগেই। তো আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য পয়দা করেননি, আপনাকে পয়দা করেছেন আখেরাতের জন্য। তো এই জ্ঞানটা যদি আপনাকে দিতে যাই, তো গোড়াখানে একটা কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এই 60 বছর যে বাঁচবেন, তো এই 60 বছরের জিন্দগি আপনাকে ইসলামের আলোয় আলোকিত করে তারপরে কবরে যেতে হবে। আর যদি অন্ধকারে থেকে কবরে চলে যান, তো তকদির বাম আছে, কপাল খারাপ আছে, কেন যে ইসলাম তো আপনাকে এসেছে কিসের জন্য, জ্ঞান দেওয়ার জন্য। আর কোরআনটাই তো সম্পূর্ণ হলো কি, জ্ঞানের কিতাব। আপনি যদি জ্ঞান নিতে চান, তো গোড়াতে কথাটা বলি, আপনি কি দুনিয়ার জন্য? কত মানুষ বলবে যে হ্যাঁ আমি দুনিয়ার জন্য। তো দুনিয়ার জন্য যদি মানুষ হতে পয়দা, তাহলে পরে আমার বাপ মূল্য কেন, আপনার বাপ মূল্য কেন, বেঁচে থাকতো আপনার দাদা মূল্য কেন, আমার দাদা মূল্য কেন, সবাই বেঁচে থাকতো, কিন্তু সবাই মরে যাচ্ছে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। এর মানেটাই হচ্ছে এই, আমরা এখানকার মানুষ নই, আমাকে ওইখানকার জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, সেখানকার জন্য আমাকে তৈরি করা হয়েছে। তাহলে এইবার আপনি আপনার জীবনটাকে আলোকিত করেন কি দিয়ে, ইসলামের আলো দিয়ে। ইসলামের আলোয় আলোকিত করতে গেলে, আর আগামী জীবনটাকে সুখের আপনি বানাতে চাইলে, আপনাকে আল্লাহ তাআলার ফরমাবরদারি করে মরতে হবে। ফরমাবরদারি কোনটা, যেটা আল্লাহ বলেছেন সেটা ফরমাবরদারি, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে, এটাই হলো ফরমাবরদারি। আপনি জানেন না কটা কানুন আল্লাহ তাআলা আপনার জন্য জায়েজ করেছেন আর কয়টা কানুন আপনার জন্য আল্লাহ তাআলা নাজায়েজ করেছেন। বলছে মুলবি সাহেব, আমরা অশিক্ষিত মানুষ, এতগুলো জানি না, যেটি জরুরি সেটি জানেন, জরুরিটি জানেন না, জানেন না, তাও যদি বলেন যে আমি জানি না, তাহলে আপনার বেঁচে থেকে লাভটা কী হলো, বেঁচে থেকে তো লাভ হলো না। বুঝ কেন, কতটি জুমা পড়েন বছরে, 52টা, আধ ঘন্টা করে ওয়াজ হয়, কোনো জুমাতে সুদের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে মদের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে ব্যভিচারের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে মা বাবার খিদমতের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে যেগুলো নিষেধ জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিনের তার ওয়াজ হয়েছে, কোনো জুমাতে
নমাজের ওয়াজ হয়েছে, কোনোটা জুমায় হজের ওয়াজ হয়েছে, আবার কোনো জুমাতে আপনাকে রমজানের রোজা সম্বন্ধে বলা হয়েছে, কোনো জুমাতে জান্নাতের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে জাহান্নামের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে আপনাকে কবরের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে আপনাকে হাশরের ময়দানের ওয়াজ করা হয়েছে। তাহলে এইভাবে 52টি জুমা যদি আপনি শুনে থাকেন, তাহলে আল্লাহর ফরমাবরদারি কোনটা আর আল্লাহর নাফরমানি কোনটা, এগুলো আপনাদের সবারই জেনে থাকা দরকার। সব জানি, সবাই জানি আমরা, কিন্তু মানি না কেন? মানার বেলা কেন নেই আমি, আর মানার বেলা নেই কেন আমার ভাইয়েরা? একটা কথা মাথায় রাখেন, আপনি পার পাবেন না, আর আপনাকে সজাগ করে রাখার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলেছেন যে তোমাকে আমি আমার ক্যামেরার নিয়ন্ত্রণে রেখেছি। তার মানে কি? বড় বড় শপিং মলে যদি আপনি চলে যান, তো ওখানে যেতে গেলে গেটে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার পর্যবেক্ষণে আছেন, ওই দুয়ারে লেখাই আছে, বড় বড় অফিসে, বড় বড় কোর্ট কাচারিতে আর বড় বড় শপিং মলের মেন গেটের কাছে যেখানে সেখানে স্টিকার লাগানো আছে, তাতে কি বলা হয়েছে? আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। তার মানে কি? প্রত্যেকটা ঘরের ভেতরে ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি কি করছেন না করছেন সিসি ক্যামেরাতে সব ফটো করে নিচ্ছে, আর ওই এই ঘরে ওই ঘরে ওই ঘরে 20টা ঘরের 20 কোণাতে কোথায় মানুষ কি করছে, মেন যেটা ক্যামেরা, যেটা মেন এলসিডি, এখানে এসে সব ধরা পড়ছে। আপনি যদি চোখের আড়ালে 20 নম্বর কামরাতে গিয়ে কোনো একটা জিনিসকে চুরি করে নেন, ওই জিনিসটা ফটো হয়ে মেন ক্যামেরার সামনে ধরা দিবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। জি, বড় বড় দোকানে দেখেন, বড় বড় অফিসারের ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি 500 টাকা ঘুষ দিবেন, ওই ঘুষ দেওয়ার টাকাটা ক্যামেরাতে ছবি হয়ে যাবে। আপনি রাত্রি 12টা 1টার সময় দেয় আপনি এটিএমকে লুট করতে যাবেন, এটিএমের ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে, কোন চেহারার লোক এলো, কয়টার সময় এলো, আর কেমন করে তালা ভাঙলো, টাকা কেমন করে নিয়ে গেল, চুরি হওয়ার 3 ঘন্টা 4 ঘন্টা পরেই সিসি ক্যামেরা চালু করে আপনার চেহারা দেখে নিবে, আর চেহারা দেখে নিয়ে আপনার মতো মানুষটাকে ধরতে প্রশাসনকে দেরি লাগবে না। এই জিনিসটাকে বলা হয় সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে হুঁশিয়ার করার জন্য বলছি, তোমার পিছনে আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, রাতের বেলায় কোনো মন্দ কাজে যাবে তো তুমি মনে মনে ভাববে যে আল্লাহকে ফাঁকি দিয়ে করলাম, কি বুঝবে? কোনো ছেলে যদি মনে করে যে আমার মোবাইল থেকে টিপে আরেকটা মহিলার মোবাইলে আমি দিয়ে দিলাম, আমরা দুজনই জানলাম, আর কে জানলো? আপনি তো মনে মনে এইটা ভাববেন যে আমরা লুকিয়ে লুকিয়ে করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রহু ফি উনুকহি, প্রত্যেকটা মানুষের কাঁধে আমার ফরিশতাকে আমি নিযুক্ত করে রেখেছি সারা দিন সারা রাত, আপনি যতটি কাজ করবেন সমস্ত কাজগুলোকে শব্দ সমেত রেকর্ড করে নেবে, আপনার চলা রেকর্ড হয়ে যাবে, আপনার হাত পা কুদানো রেকর্ড হয়ে যাবে, আপনার হাঁটা রেকর্ড হয়ে যাবে, আপনার হাসি কান্না সব রেকর্ড হয়ে যাবে, এবং এগুলোকে আল্লাহর ফরিশতা মাহফুজ করে নেবেন। কিসে তো তার ক্যামেরাই। অনেক মানুষ বলে মাওলানা সাহেবের এগুলো ওয়াজ করে বলে আমরাকে শুনতে হয়, কিন্তু বিশ্বাস লাগে না। বিশ্বাস যদি না লাগে তো আপনি এইটুকা তো বুঝতে পারবেন কমসে কম, যে সামনে যে এই যে মোবাইলগুলো লাগানো আছে যে ওয়াজগুলোকে রেকর্ড করছে, একটা না 9 ঘন্টা 10 ঘন্টা, এক একগুলো মোবাইলে 20 ঘন্টা, এভাবে যদি বলেই চলে যাই তো রেকর্ড করেই চলে যাবে। আমি আমার হাত পা কুদানোকে লুকাতে পারবো না, যেভাবে আমি হাত পা কুদিয়েছি লাফিয়েছি আর যেভাবে কথা বলেছি ঠিক সেভাবে সে রেকর্ড করে নিচ্ছে, ও তো একটাও লুকাবে না। তো এটা তো মানুষের তৈরি করা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা একটা চিপস দেওয়া যায় যেটা মালাক যেটা ফরিশতাদের কাছে আছে,
তো আল্লাহর তৈরি করা একটা চিপসের ভিতরে আমার 60 বছরের জীবনীকে রেকর্ড করা যাবে না কেন আপনাকে অসম্ভব লাগছে? আপনাদের মাদ্রাসাতে যে মাদানী আলেমটা আছে তাকে জিজ্ঞেস করবেন, এদেশে এখন আরবের মাটিতে আরবের মাটিতে শুনেন, এদিকে একটা চিপস আছে আরবের দোকানদারদের কাছে, ওই চিপসটাতে 7,500 খানা বই মানে কিতাব, এরকম মোটা মোটা বই, বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ফতুল বারী ইবনে মাজা আর দুনিয়াতে যত রকমের তফসির আছে, 7,500 খানা বইকে এত বড়খানা একখানা তামা দিয়ে তৈরি করা চিপসের ভিতরে ঢুকানো আছে। আপনি বড় কম্পিউটারে দেন, সুইচ করবেন, কি পড়বেন? ওই যে বুখারি, ঝরঝর ঝরঝর করে আপনার সামনে বুখারি খুলতে লাগলো। যেই কিতাবখানিকে আপনি আঁটাবেন তো এই মাদ্রাসার 4-5টা কামরা লাগবে তাহলে কিতাবটি আঁটবে, আর ওই কিতাবটিকে চিপসে যখন দেওয়ানো হলো তো একখানা এত বড়টা চিপসের ভেতরে 7,500 খণ্ড কিতাব ঢুকে গেল। এটা তো মানুষের তৈরি করা গো, আল্লাহর তৈরি করা চিপস নিয়ে বসে আছে কে? তা আল্লাহর ফরিশতা। আপনি নমাজ ছেড়ে দিলেন আসরের টাইমে আর চৌরাহাতে গিয়ে বসে গেলেন চায়ের দোকানে, নমাজ পড়েননি তো, রেকর্ড হয়ে গেছে ক্যামেরাতে। আমজাদ আলী কোথায় ছিল? 2:30 পৌনে 3টায় আজান হলো, তখন কি করলো, কোন দিকে হাঁটা দিল, ইত্যাদি সব রেকর্ড হয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তুবলা সারায়ের ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন আপনি যদি পাপকে স্বীকার না করেন তাহলে আপনাকে আসামি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে 4টা উপায় আছে, কোনো না কোনো উপায়ে তোমাকে বাঁধবই বাঁধব আসলে যদি তুমি আসামি হও। একটা উপায় কি আল্লাহ?